কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ভূমি পূজোর পরে মুসলিম নেতার হুমকি, রাম মন্দির ভেঙে মসজিদ হবে। চ্যানেল 20 তারা থাকছে। বাবরি মসজিদ থেকে রাম মন্দির তৈরির ইতিহাস, স্বাধীনতার আগে থেকে শুরু হয়েছিল বিতর্ক। আতঙ্কে নিজেদের ড্রোন ভূপাতিত করলো ইসরায়েল। চীনে হামলা চালাতে পুরনো রাফাল বিমান কিনেছে ভারত। বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননকে যুদ্ধের হুঁশিয়ার দিল ইসরায়েল। হামাসের দৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়ে দিশে হারা ইসরায়েল। এরপর আরো থাকছে মুসলিমরা যে কারণে কাবা শরীফ তাওয়াফ করে। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। উইঘুর নিপীড়ন নিয়ে পাকিস্তানের নিরাপত্তার কারণ জানালেন ইমরান খান। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। ভূমি পূজোর পরই মুসলিম নেতার হুমকি, রাম মন্দির ভেঙে মসজিদ হবে। রাম মন্দিরে ভূমি পূজোর পর মন্দির ভেঙে মসজিদ গড়ার হুমকি এলো। আর এবার এই হুমকি এলো অভিনেতা শাহরুখ খানের পক্ষ থেকে। বুধবার ভূমি পূজোর দিন জাকির নায়েক বলেন, মসজিদ ছিল আছে থাকবে, রামের মূর্তি বসিয়ে দিলে মসজিদকে মন্দিরে রূপান্তরিত করা যায় না। এবার জাকির নায়েক প্রকাশ্যে হুমকি দিলেন, রাম মন্দির ভেঙে মসজিদে তৈরি করা হবে অযোধ্যায় ভবিষ্যতেও। তিনি আরো বলেন, বিতর্কিত সেই জমিতে কোনোদিন মন্দির ছিল না, তাই মন্দির ভেঙে বাপরে মসজিদ গড়ার কোনো প্রশ্নই ছিল না। ওই জমিতে মসজিদ ছিল আর মসজিদ ভেঙেই মন্দির হয়েছে। জাকির নায়েক আরো বলেছেন, ইসলাম বলছে মসজিদ সবসময় মসজিদে থাকে, অন্য কিছু তৈরির জন্য মসজিদ ভাঙা যায় না। আমরা মনে করি ওই জায়গায় বাবরের মসজিদ ছিল আর মসজিদই থাকবে। মন্দির ভেঙে কখনো ওখানে মসজিদ তৈরি হয়নি, কিন্তু এবার সেরকম কিছু হতে পারে। মন্দির ভেঙে ওই জমিতে আবার মসজিদ নির্মাণ করা হতে পারে। অভিনেতা শাহরুখ খানের এমন হুমকির পর স্বাভাবিকভাবেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পূজোর পর একের পর এক মুসলিম সংগঠনের হুমকির নতুন করে বিতর্কের সৃষ্টি করছে। গত বছর নভেম্বরে অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছিল আদালত। 2.77 একর সেই জমি মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করলেও আদালত উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছিল মসজিদ নির্মাণের জন্য যেন জমি দেওয়া হয়। তিনি লেখেন, বাবরি মসজিদ ছিল এবং থাকবে ইনশাআল্লাহ, বাবরি জিন্দা হয়। অভিনেতা শাহরুখ খান এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ছেড়ে কথা বলেননি। তিনি জানিয়েছেন, রাম মন্দিরে ভূমি পূজোর অংশ নিয়ে প্রধানমন্ত্রী সংবিধানের অবমাননা করেছেন, তবে যাবতীয় বিতর্কের মাঝে মন্দির নির্মাণের কাজ এবার শুরু হবে। রাম মন্দির নির্মাণের জন্য 3 থেকে 3.5 বছর সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাবরি মসজিদ থেকে রাম মন্দির তৈরির ইতিহাস, স্বাধীনতার আগে থেকেই শুরু হয়েছিল বিতর্ক। 1885 মহন্ত রঘুবীর দাস ছিলেন অযোধ্যার পুরোহিত। তিনি রামায়ণ বিশেষজ্ঞ ছিলেন। তিনি ফৈজাবাদ আদালতে একটি মামলা করে দাবি করেন, বাবরি মসজিদের চত্বরের বাইরে চবুতারায় রামচন্দ্রের জন্মস্থান। মোগল আক্রমণের পর সেখানে মন্দির তৈরি হয়েছিল, কিন্তু তারও আগে সেখানে মন্দির ছিল, কিন্তু তার আবেদন বাতিল হয়ে যায়। 1947 সালে দেশ স্বাধীন হয়। তার 2 বছর পর আবারও রাম মন্দির ও বাবরি মসজিদ ঘিরে তৈরি হয় বিতর্ক। 1949 সালে 22 ডিসেম্বর বাবরি মসজিদের চত্বরে প্রতিষ্ঠা করা হয় একটি রাম মূর্তি। তারপরে বেশ কয়েকটি এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা চত্বরও সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। 1992 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে হিংসার আগুন। পরিস্থিতি শান্ত রাখতে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। ভেঙে দেওয়া হয় উত্তরপ্রদেশের কল্যাণ সিং এর সরকার। 1993 দিল্লিতে কংগ্রেস সরকার তৈরি হয়। প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও অযোধ্যার বিশেষ জমি অধিগ্রহণ প্রজেক্ট পাশ করেন, তাতেই বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হয়। এর প্রতিবাদে পিটিশন জমা করে মসজিদপন্থীরা। 2010 এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত জমিকে 3 ভাগে ভাগ করে। একটি ভাগ দেওয়া হয় সুন্নি ওয়াকফ বোর্ডকে, একটি অংশ পায় নির্মোহী আখড়া, বাকি অংশ দেওয়া হয় রামলালাকে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় হিন্দু মহাসভা ও সুন্নি ওয়াকফ বোর্ড। বিজেপি নেতা সুব্রাক্ষণ স্বামী বিতর্কিত এলাকায় রাম মন্দির তৈরির অনুমতি চান। ওই বছরই সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়। তৈরি হয় মধ্যস্থাকারী প্যানেল, কিন্তু প্যানেল মধ্যস্থা ব্যর্থ হয়। 2016 বিজেপি নেতা সুব্রাঙ্গন স্বামী বিতর্কিত এলাকায় রাম মন্দির তৈরির অনুমতি চান। ওই বছরই সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়। তৈরি হয় মধ্যস্থাকারী প্যানেল, কিন্তু প্যানেল মধ্যস্থা ব্যর্থ হয়। 9 নভেম্বর 2019 রাম জন্মভূমি মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমি দেওয়া হয় হিন্দুদের, অযথাতেই 5 একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয় মুসলিমদের। এরপর আরেকটি হ্যাক নিউজ হচ্ছে, আতঙ্কে নিজেদের ড্রোন ভূপাতিত করলো ইসরায়েল।
ইসরায়েলের সেনাবাহিনী নিজেদের একটি ড্রোন ভূপাতিত করছে। হিজবুল্লাহ আতঙ্কে তারা এই ড্রোন ভূপাতিত করে বলে ধারণা করা হচ্ছে। শনিবার ইসরায়েলি দৈনিক হারেৎস এই খবর প্রকাশ করেছেন। তারা বলছে ইসরায়েলি সেনাবাহিনী ড্রোনটিকে দেখে ভেবেছিল তা লেবানন থেকে তাদের আকাশসীমায় ঢুকেছে। ড্রোনটি যে তারা নিজেরাই উড়িয়েছিল তা তারা ভুলে গিয়েছিল। ড্রোন ভূপাতিত করার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এই খবর টুইটারে প্রচার করেছিল, কিন্তু পরবর্তীতে ইসরায়েলি গণমাধ্যম বিভিন্ন সূত্রে নিশ্চিত হয় যে ভূপাতিত ড্রোনটি ইসরায়েলে নিজেদের। সম্প্রতি সিরিয়া ইসরায়েলি হামলা হিজবুল্লার এক সদস্য নিহত হয়। এরপর হিজবুল্লাহ ইসরায়েলকে হুমকি দেয়। আরেকটি হট নিউজ হচ্ছে, চীনে হামলা চালাতে পূর্ণ রাফাল বিমান কিনেছে ভারত। ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাক্টিভ কমব্যাট স্কোয়াড্রন ঘাঁটি থাকায় তা ঢাকতে পুরনো রাফাল বিমান কিনেছে ভারত। জানা যায় ইন্ডিয়া ফ্রান্স থেকে যে 36টি রাফাল ফাইটার জেট কিনেছে গত 29 জুলাই তার মধ্য থেকে 5টি ভারতে এসে পৌঁছেছে। আশ্চর্যের বিষয় হলো ডেলিভারি দেওয়া 5টি রাফালের অন্তত একটি পুরনো। প্রশ্ন দেখা দেয় তবে কি ভারত তড়িঘড়ি করে পুরনো রাফাল কিনেছে। গত 29 জুলাই 5টি জেট ডেলিভারি দেওয়ার আগে ফ্রান্সে নিযুক্ত ইন্ডিয়ান অ্যাম্বাসির অফিসার্সগণ দাসল্ট অ্যাসেম্বলি ফ্যাসিলিটিতে যান। সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট ও ক্রুদের সঙ্গে তারা ফটো সেশন করেন। সবাই মিলে ডেলিভারি পাওয়া রাফেলগুলোর সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন। এ সময় ফটো সাংবাদিকরা আলাদা করে রাফালের অনেকগুলো ছবি তোলেন। সেসব ছবির মধ্যে দেখা যায় ডেলিভারি পাওয়া 5টি রাফালের অন্তত একটি পুরনো, যার সার্ভিস কাটিং কিছু কিছু জায়গায় খসে গেছে অথবা পাতলা হয়ে গেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল। ভয়াবহ বিস্ফোরণে মধ্যস্থ মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে এবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে ইসরায়েল। ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে এবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিল ইহুদবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টস এই হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, বিশ্বের কোন দেশ আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলে ইসরায়েলকে ও লেবাননকে আক্রমণ করবে, কেননা এখনই তাদের সঙ্গে যুদ্ধের মোক্ষম সময় এসেছে। নেসেট ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটি দেওয়া ব্রিফিং এ গ্যান্টজ হুমকি দিয়ে জানিয়েছে, যুদ্ধের মাধ্যমে লেবাননকে মারাত্মক পরিণতি হবে। তিনি বলেছেন, যদিও হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসারাল্লাহ আমাদের বৃহত্তম শত্রু, তবে তিনি লেবাননের জন্য বড় ধরনের সমস্যা। গ্যান্টজ জোর দিয়ে বলেন, গত দশকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভঙ্গুর ও অনিশ্চিত ছিল, যদিও এখন আর তা নেই। এসব কারণে ইসরায়েলের সবসময় ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার ও সিরিয়ার কার্যক্রমের বন্ধের প্রচেষ্টা অব্যাহত রাখবে। গাজা উপত্যকা দখল প্রসঙ্গে গ্যান্টজ বলেন, ইসরায়েলের সম্পূর্ণ শান্তি ও সেখানে অবস্থিত ইহুদি ভাইদের ফিরিয়ে আনা ব্যতীত গাজার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। উল্লেখ্য, 2016 সালে এপ্রিলে ফিলিস্তিনি প্রতিরোধ দল হামাস 4 ইসরায়েলি সেনাকে বন্দি করে। এছাড়াও গাজায় 2014 সালে ইসরায়েলি সেনা অরুণ শোল নামে একজন নিখোঁজ হন। এছাড়াও গাজায় 2014 সালে ইসরায়েলি সেনা অরুণ শোল নামে একজন নিখোঁজ হন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হামাসের বৃষ্টিমতো ক্ষেপণাস্ত্র হামলা দেখে দিশেহারা ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের উত্তেজনা কয়েকটি ঘটনায় নাটকীয়ভাবে বেড়ে গেছে। হামাস আজ গাজায় তাদের অবস্থান থেকে সাগরের দিকে লক্ষ্য করে 6 ক্ষেপণাস্ত্র ছোড়ে। এটি ছিল একটি ইসরায়েলি হামলার পাল্টা জবাব। এর আগে ইহুদি সেনারা উত্তর গাজায় হামাসের কয়েকটি স্থাপনা টার্গেট করে বিমান হামলা চালিয়েছিল। ইসরায়েলি সেনাদের দাবি, ইসরায়েলের সীমানায় কিছু বেলুন গাজা থেকে উড়ে এসেছে যেগুলোর সঙ্গে বিস্ফোরক বেঁধে রাখা হয়েছে বলে তারা সন্দেহ করছে। এর জন্য তারা হামাসকে লক্ষ্য করে আঘাত হেনেছে। যদিও হামাসের এই বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা দেখে দিশেহারা ইসরায়েলে নিজেদের সীমান্ত এলাকা অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করেছে বলে দাবি ফিলিস্তিনি বাহিনীর। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মুসলিমরা যে কারণে কাবা শরীফ তাওয়াফ করে। তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেয়া। কাবা শরীফ 7 প্রদক্ষিণ বা চক্কর দেয়াকে এক তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম। কিন্তু মুসলিমরা কেন সারা বছর দিন রাত এই পবিত্র ঘরকে তাওয়াফ বা প্রদক্ষিণ করে চলেছে? এর তাৎপর্য বা কি? পৃথিবীতে মহান আল্লাহ প্রথম ঘর কাবা। এ ঘর তাওয়াফের কিছু কারণ ও তাৎপর্য তুলে ধরা হলো। এ হতে পারে এসব কারণে মুসলিম উম্মা পবিত্র কাবা ঘরকে দিন রাত তাওয়াফ করে চলেছেন। আর তা হলো নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যা মক্কায় অবস্থিত এবং সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। পৃথিবীর নাভিস্থলে অবস্থিত লাটিমের মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র কাবা শরীফ। কাবা শরীফ আল্লাহর ঘর, এটি তার একত্ববাদের প্রতীক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, উইঘুর নিপীড়ন নিয়ে পাকিস্তানের নিরবতা কারণ জানালেন ইমরান খান। ভারত ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব থাকলেও দুটি কারণে চীনের উইঘুর মুসলমানদের নিয়ে তার দেশ নীরব হয়েছে বলে
জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, প্রথমত ভারতে যা ঘটছে তার সঙ্গে চীনে উইঘুরদের সঙ্গে যা করা হচ্ছে তার তুলনা করা যাবে না। দ্বিতীয়ত, চীন পাকিস্তানের খুবই ভালো বন্ধু। পাকিস্তানের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটে চীন সহায়তা করেছে জানিয়ে সাবেক ক্রিকেট তারকা আরো বলেন, ফলে এই বিষয়গুলো চীনের সঙ্গে গোপনে আলোচনা করা হয়, প্রকাশ্যে নয়, কারণ বিষয়গুলো স্পর্শকাতর। ইমরান খান বলেন, প্রতিবেশী ভারতে এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে হিন্দুত্ববাদী ভাবাদর্শে জয়জয়কার। তিনি বলেন, হংকং এ বিক্ষোভের চেয়ে কাশ্মীর ট্র্যাজেডি অনেক বড় ঘটনা হলেও বিশ্ব গণমাধ্যম তা বেশি গুরুত্ব পাচ্ছে না। পশ্চিমাদের কাছে বাণিজ্যিক স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ বলে এমনটা হচ্ছে জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত একটি বড় বাজার, তা কাশ্মীরের প্রায় 80 লাখ মানুষ ও ভারতের সংখ্যালঘুদের প্রতি কি ঘটছে তা নিয়ে পশ্চিমাদের বেশি প্রতিক্রিয়াশীল হতে দেখা যায় না। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে